শিলাজিৎ বলছি। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, টাইটেল দেখে তো বুঝেই গেছো কিসের ভিডিও। জুতো, স্নিকার্স, আজকে আরেকটা স্নিকার্স রিভিউ করা হবে। মানে আমি ঘুমিয়েছিলাম একটু আগে, আর ঘুম থেকে উঠেই দেখি এইগুলো, দিস বিউটিস, নাইকি কর্টেজ, নাইকির আইকনিক মডেল কর্টেজ, যেটা যারা যারা দেখছো ভিডিও তাদের জন্মের আগে যে জুতোর একটা মডেল, তো কর্টেজ ওই একদম আইকনিক, একদম নাইকির একটা মডেল। আর এইটা হচ্ছে সেই কর্টেজকে কেন্ড্রিক ল্যামারের কোলাবোরেশন, বীভৎস কোলাবোরেশন, মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত ব্যাপক এটা। তো রিভিউটা আর বাকি আনবক্সিং যাই আছে সেটা আমরা বাড়িতে করব না, সেটা করবো একটা স্টোরে। তো যাওয়া যাক। তো আমরা এসে গেছি আজকে স্টোরে, আর নাইকি কর্টেজ আমরা আজকে রিভিউ করব। তো উইকিপিডিয়া খুললে তোমরা দেখতে পাবে নাইকি কর্টেজ ইজ দ্য ফার্স্ট ট্র্যাক শু রিলিজড বাই নাইকি ইন 1972, তো আমার জন্মের অনেক অনেক আগে। আর এই নাইকি কর্টেজটা হচ্ছে ইজ আ কোলাবোরেশন উইথ কেন্ড্রিক ল্যামার সিঙ্গার, তো সেরা জুতোটা। চলো একটু আনবক্সিং করে নিই। পুরো শুজটাই হোয়াইট নাইলন দিয়ে বানানো, কিন্তু মিডল অফ দ্য টো আমরা দেখতে পাচ্ছি একটু উলফ গ্রে কালার আছে। মুভিং অন টু দি ল্যাটারাল সাইড অফ দি মিড ফুট, এখানে আমরা দেখতে পাচ্ছি বড় করে একটা নাইকি শুজ করা, যেটা নেভি ব্লু, কিন্তু শুজের অপোজিট সাইডে একদম ডিফারেন্ট একটা ডিজাইন। সেম নাইকি শুজ কিন্তু এখানে জাস্ট অরেঞ্জে আউটলাইন করা। ব্যাক সাইড অফ দ্য শু ইজ মাই মোস্ট ফেভারিট পার্ট অফ দ্য শু, বটমে আছে উলফ গ্রে কালার আর আপারটায় আছে ডেনিম, সেই ডেনিমের ওপর ট্রেডিশনাল নাইকি লোগো। আর আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিক লেসিং সিস্টেম, দিস লেসিং সিস্টেম ডাজন্ট রিয়েলি ওয়ার্ক, জানি না কেন এটা দিয়েছে, বাট এটা আমার ব্যাপক লাগছে দেখতে। এই লেসিং সিস্টেমটাই শুজের পুরোটা লুক চেঞ্জ করে দিচ্ছে, অ্যান্ড আই রিয়েলি লাভ ইট। মুভিং ওভার টু দি টাং অফ দি শু, উই হ্যাভ গ্রে প্যাডেড টাং, আর এটা টোটালি স্টিচ করা শুয়ের সাথে, সো ইউ ক্যান অ্যাডজাস্ট অর প্লে অ্যারাউন্ড উইথ দ্য টাং। অন দি টাং উই অলসো সি আ অরেঞ্জ স্ট্রাইপ, যেখানে হাউস শুজ লেখা। মুভিং অন টু দি সক লাইনার অফ দি শু, এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছে হাউ টু ড্রেস দ্য শু, প্রেফারেবলি ওয়ার উইথ শর্টস অ্যান্ড টল সকস। ইনার সোলটাও খুবই কমফোর্টেবল, ইউজুয়ালি কর্টেজ কামস উইথ আ ফ্ল্যাট ইনসোল, কিন্তু এই ইনসোলটা ফুললি প্যাডেড অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল। আউটসোলে সেরকম কিছু স্পেশাল নেই, নর্মাল নাইকি কর্টেজ আউটসোল উইথ আ নাইকি ব্র্যান্ড লোগো। সো অনেক রিভিউ হয়ে গেল, আমি আর পারছি না, শুজটা আমি এখন পরবো, অ্যান্ড আইল শো ইউ হাউ ইট লুকস অন ফিট। তো মোটামুটি রিভিউ শেষ, আর এই জুতোগুলো হচ্ছে বীভৎস কমফোর্টেবল, আর যদি কারো দরকার পড়ে এই জুতোর তাহলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে, কোথায় পাবে, কী করে পাবে, কতদিনে পাবে, সব ইনফরমেশান পেয়ে যাবে। আর হ্যাঁ, এরমই যদি জুতোর রিভিউ দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো শিলাজিৎ বলছি ব্লগসকে। আর আজকের জন্য এইটুকুই, সি ইউ নেক্সট টাইম, টিল দেন এনজয় গুরু।